মাঝরাতে হঠাৎ বৃষ্টি চৈত্রের শেষে চৈত্র মাসের শেষে মাঝরাতে হঠাৎ দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া পূর্বাভাসে বলা ছিল কুমিল্লা অঞ্চল সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। গত রবিবার দিবাগত মাঝরাতে সাড়ে ১১টায় রংপুর সদর উপজেলায় বৃষ্টি হয়েছে।